بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله شمانيت درشق شوپريو شكرتي بندگون بشير كوري عمر چوتر شناماني بندگون آج كري پوربه آمي اقلاب كاكي بولي ইকলাবের হরফ কয়টা এবং কিভাবে আমরা কোরআন কারিমের তেলাওতের মধ্যে সেটা পরিচয় করব সেই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। গত দুইটা পর্বে আলোচনা করেছিলাম ইজহার ইদগাম, আশা করি সেই পর্বগুলি দেখেছেন, না দেখলে অবশ্যই সেটা দেখে নেবেন। ইকলাব কাকে বলে সেটা বোঝার আগে ইকলাব শব্দের অর্থটা মনে রাখলেই তার পুরো সংজ্ঞাটা খুব সহজে মনে থাকবে। ইকলাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন করা। ইকলাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন করা। তাজউদের পরিভাষায় নুন সাকিন অথবা তানউইন এই চারটা থেকে কোনো একটার ঠিক পরেই বাম পাশে যদি বা হরফ, একটি মাত্র হরফ বা যদি আমরা পাই, তাহলে এই নুন সাকিন অথবা তানউইনকে আমরা মিম দিয়ে পরিবর্তন করে নেব, তার নাম হচ্ছে ইকলাব। তাছাড়া আমরা যখন নুন সাকিন অথবা তানউইনের পরেই বা হরফ পাবো, তখন এইভাবে ছোট্ট একটা মিম আমরা দেখতে পাবো। কোরআনুল কারিমের মধ্যে দেওয়া আছে এই মিমটা আমরা দেখতে পাবো। কিভাবে পড়বো উদাহরণের দিকে যাচ্ছি, তখন বোঝা যাবে। মনে রাখবেন ইকলাবের একটি মাত্র হরফ বা। আমরা এই উদাহরণে দেখতে পাচ্ছি এখানে নুন সাকিন, এই নুন সাকিনের ঠিক পরেই বা হরফটা এসেছে, যার কারণে আমরা এখানে এভাবে নুন সাকিনকে আমরা মিম দিয়ে পরিবর্তন করব। এইভাবে দেখুন, খেয়াল করে শুনুন, মিম বা দি, মিম বা দি। এখানে আমরা মিন নুনটাকে জাহির করে ক্লিয়ারলি পড়ব না, গুণনা। এখানে আমরা নুনটাকে জাহির করে ক্লিয়ারলি পড়ব না, বরঞ্চ এই নুন সাকিনটা আমরা মিম দিয়ে পরিবর্তন করে নেব। এজন্য আমি আগে বলেছি ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করা। আমরা কাকে পরিবর্তন করি? নুন সাকিন অথবা তানউইনকে আমরা মিম দিয়ে পরিবর্তন করে নেই। আর এই উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিন বা দি না বলে আমরা বলেছি মিম বা দি। তারপরের উদাহরণটা দেখে নেই, খাবিরুম বিমা, খাবিরুন না বলে খাবিরুম বিমা, এই তানউইনটাকে আমরা মিম দিয়ে পরিবর্তন করে পড়েছি। মনে রাখবেন ইকলাবটা গুণনার সাথে হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কোরআনুল কারিম থেকে কয়েকটা উদাহরণ দেখব ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, ইকলাবের হরফ একটা, নুন সাকিন এবং তানউইনের পরে বা হরফ আসলেই আমরা এখানে নুন সাকিন বা তানউইনকে মিম দিয়ে পরিবর্তন করে নেব। এখানে আরেকটা বিষয় আপনাদের জেনে রাখা দরকার, আমরা অনেক সময় মোবাইলে, ট্যাবলেটে বা সাউদি প্রিন্ট কোরআন কোরআনুল কারিমে অনেক সময় এভাবে ছোট্ট মিম দেওয়া নাও থাকতে পারে। মনে রাখবেন তাজউদের এই নিয়মটা সব জায়গায় প্রযোজ্য, সুতরাং সেখানে দেয়া থাক বা না থাক, আমরা নুন সাকিন অথবা তানউইনের পরে বা হরফ আসলেই নুন সাকিন এবং তানউইনকে আমরা মিম দিয়ে পরিবর্তন করে নেব, চাই সেখানে এই ছোট্ট মিম দেয়া থাক বা না থাক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমরা কোরআনুল কারিম থেকে কয়েকটা ইকলাবের উদাহরণ আমরা এখন দেখে নেব, খুব খেয়াল করে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، ولهم عذاب أليم بما كانوا يكذبون। এখানে মিম দুই পেশ মন তানউইনের পরেই বা হরফটা এসেছে, যার কারণে এই যে ছোট্ট একটা মিম দেখতে পাচ্ছেন। মনে রাখবেন এই মিম দেয়া থাক বা না থাক, আমরা নুন সাকিন বা তানউইনের পরে বা আসলেই আমরা এটাকে মিম দিয়ে পরিবর্তন করে নেব। আলিমুম বিমা,
আলিমুম বিমা। এভাবে তারপরে আমরা আরও দু একটা উদাহরণ দেখে নিই, তখন আপনাদের বুঝতে বিষয়টা আরও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে এখানে আরেকটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করে শুনুন। সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। আমরা কিন্তু সব সময় এই ইকলাবের উদাহরণটা কুরআনুল কারিমের মধ্যে পাবো না, কারণ তার ইকলাবের একটি মাত্র হরফ, এই জন্য খুব কম সময় আমরা পাবো। তারপরেও এই যে আমরা কয়েকটা দেখে নিলাম, এখানে মিম দুই পেশ মুন, তারপরে বা এসেছে, এই জন্য ছোট্ট মিম দিয়ে আমরা এই মিম দিয়ে এই দুই পেশকে পরিবর্তন করে নিলাম। এইভাবে সুম মুন না বলে সুম মুম মুম বুক মুন, এভাবে আমরা পড়ব। আরেকটা উদাহরণ দেখে নেই, তারপরে ইনশাআল্লাহ শেষ করব। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। মুহীতুম বিল কাফিরিন। وَاللَّهُ مُحِيطٌ بِالْكَافِرِينَ। মাশাআল্লাহ, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইকলাব কাকে বলে। ইকলাবের একটি মাত্র হরফ নুন সাকিন এবং তানউইনের পরে, বা হরফ আসলেই নুন সাকিন এবং তানউইনটাকে আমরা মিম দিয়ে পরিবর্তন করে নেব, তার নাম হচ্ছে ইকলাব। আশা করি আপনারা একলাবটা ভালো করে বুঝতে সক্ষম হয়েছেন। এখন যেখানে কোরআনুল কারিমের এই একলাবের উদাহরণ পাবেন, সেখানেই গুণার সাথে আপনারা একলাব করে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী পর্বে আমি ইখফা নিয়ে আলোচনা করব। ইখফার হরফ হচ্ছে 15টা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাজউদের নিয়ম। এটা আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করব। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, হেফাজতে থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।